হ্যালো গাইজ ওয়েলকাম টু জি ফেপারেশন আমি 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 সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি এসএসসি জডি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে ঠিক আছে তো সেখানে মোট শূন্যপদ রয়েছে হচ্ছে পঁচিশ হাজার দুশো একাত্তরটা তো এই যে এসএসসি জিডি কন্টা বলে যেন তোমাদের মাপযোগ শারীরিক মাপযোগ কত লাগবে তোমরা কত দৌড়াতে হবে ঠিক আছে কত মিনিটে কতটা দৌড়াতে হবে তোমাদের তোমাদের যোগ্যতা কী থাকতে হবে তোমাদের এজ লিমিট মানে কত বয়স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম প্যাটার্নটা কী আর কবে থেকে এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে যেটা তোমাদের জন্য খুবই কাজের হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেলি দাহাই করে পিডিএফ দিয়ে দিই এবং সারাদিন ধরে বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করি সেগুলো তোমরা আমরা করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে সেখান থেকে তোমার অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিও চলো শুরু করে দিই আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছো আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি নোটিফিকেশানটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং সেখানে কি বলা রয়েছে যে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফ এনআইএ এস এস এফ রাইফেল ম্যান ইন জিডি রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি মানে এই কনস্টেবল জিডি কনস্টেবলের যেন নোটিফিকেশানটা বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সতেরো সাত দু একুশ থেকে মানে আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং চলবে একত্রিশ আট দু হাজার একুশ পর্যন্ত মানে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত এটার ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে এক্সামির ডেট এখনও ঘোষণা করা হয়নি এক্সামের ডেট পরে ঘোষণা করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবার দেখি তোমাদের ভ্যাকান্সির লিস্টটা চলে আসছে যে ভ্যাকান্সিতে কী কী আছে তো ভ্যাকান্সির আগে তোমরা একটা স্যালারিটা দেখে নাও যে স্যালারি কত স্যালারি তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং পে লেভেল থ্রিতে কী আছে স্যালারি একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে ঠিক আছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সবারই মোটামুটি ডিআনডেশ অ্যালাউন্স যেটা ডিএ বেড়ে গেছে তোমরা জানো সতেরো পার্সেন্ট থেকে আঠাশ আঠাশ পার্সেন্ট হয়েছে তো এখানে স্যালারি এটাও কিছুটা ইনক্রিজ হবে ঠিক আছে আচ্ছা এবার দেখে নাও ভ্যাকেন্সিস মেল এবং ফিমেলদের দুজনের জন্যই আছে ঠিক আছে ছেলেরা এবং মেয়েরা দুটোই অ্যাপ্লাই দুজনেই অ্যাপ্লাই করতে পারবে তো ছেলেদের জন্য টোটাল ভ্যাকেন্সিস রয়েছে বাইশ হাজার চারশো চব্বিশটা এবং মেয়েদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠাশশো সাতচল্লিশটা ঠিক আছে আর সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি কটা তোমাদের বলে দিয়েছি পঁচিশ হাজার দুশো একাত্তরটা ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে ঠিক আছে এবার কোন ক্যাটাগরির জন্য কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো বিএসএফের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার চারশো তেরোটা সিআইএসএফ এর জন্য ভ্যাকান্সি রয়েছে সাত হাজার ছশো দশটা সিআরপিএফের জন্য এবার কোনো ভ্যাকান্সি নেই তো এখানে জিরো দেখতে পাচ্ছ এসএসবির জন্য ভ্যাকান্সি রয়েছে আটত্রিশশো ছটা আইটিপিএফের জন্য বারোশো ষোলোটা এ আর এর জন্য একত্রিশশো পঁচিশটা পঁচাশিটা এবং এসএসএফের জন্য একশো চুরানব্বইটা এখানে এনআইএর ভ্যাকান্সি নেই ঠিক আছে তো ফিমেলদের ক্ষেত্রেও এখানে তোমরা দেখে নিতে পারো এবং ক্যাটাগরি ওয়াইজও ডিফারেন্সিয়েশনটা দেখে নিতে পারো যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সিস রয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি লিস্ট ঠিক আছে এবার হচ্ছে তোমাদের আসছি যে তোমাদের ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে তোমাদের এজ লিমিট মানে বয়স কত হতে হবে বয়স আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে তোমাদের হতে হবে ঠিক আছে তো আঠেরো দশ আঠেরো বছর থেকে তেইশ বছরের বেশি বা কম হলে পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তবে যারা এসসি এসটি এবং ওবিসি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে বয়সে যেমন ছাড় দেওয়া হয় সেরকম ছাড় দেওয়া হবে তো এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় দেওয়া হবে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে দেখো ছাড় দেওয়া হবে কত বছরে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে থ্রি ইয়ার্স আপনার ডিরেকশন the দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অন দ্য ডেট অফ রিকিং ঠিক আছে তো এখানে বাকিদের জন্য যে ছাড়গুলো দেওয়া হবে চিলড্রেন অ্যান্ড ডিফেন্ডেন্ট যেগুলো দেখা রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো সেগুলো আমি ডিটেলসে বলছি না বাট মেন হচ্ছে এস দের জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছর করে আলাদা ছাড় দেওয়া হবে তো এদের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো জেনারেল ক্যাটাগরি হচ্ছে তোমার আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং জেনারেল ক্যাটাগরি যারা নয় এস সি তাদের জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি তারপরে ইম্পর্টেন্ট নোটিস কী আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে তো বয়সের পরে তোমাদের মেন প্রশ্নটা আসছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী তো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের হচ্ছে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে তোমরা টেন্থ বা মাধ্যমিক পাস করলেই তোমরা এটার জন্য এলিজিবল ঠিক আছে আচ্ছা এবং কোয়ালিফিকেশানটা তোমাদের কবে কত তারিখের মধ্যে হতে হবে অ্যাজ অন জিরো ওয়ান জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে আগস্টের এক তারিখের মধ্যে দু হাজার একুশ সালে আগস্টের এক তারিখের মধ্যে তোমাদের কম কোয়ালিফিকেশানটা কমপ্লিট থাকতে হবে এবং সেটা কি মাধ্যমিক পাস হবে তোমাদের কোয়ালিফিকেশান ঠিক আছে মাধ্যমিক পাস করলে হবে কোনোরকম কোনো পার্সেন্টেজ বা কিছু লাগবে না ঠিক আছে এবার দেখো ইনসেন্টিভ টু এনসিসি সার্টিফিকেট হোল্ডার্স মানে যাদের এনসিসি করা আছে ঠিক আছে যাদের এনসিসি করা আছে তাদের ক্ষেত্রে কিছু ইনসেন্টিভ দেওয়া হবে কি ছাড় দেওয়া হবে সেটা কি দ্য ইনসেন্টিভ টু এনসিসি ক্যান্ডিডেট হোল্ডার উইল বি গ্রান্টেড অ্যাট দ্য ফলোয়িং স্কিলস দেখো এখানে কী দেওয়া হবে ছাড়টা এখানে দেখো এনসিসির সি সার্টিফিকেট যাদের আছে তাদের ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন দেওয়া হবে মানে ধরো একশোতে এক্সাম হলো সেখানে একশোর পাঁচ পার্সেন্ট মার্কস মানে পাঁচ মার্কস এক্সট্রা দেওয়া হবে যদি এনসিসির বি সার্টিফিকেট থাকে তাহলে তিন পার্সেন্ট এক্সট্রা মার্ক্স দেওয়া হবে এবং এনসিসির এ সার্টিফিকেট থাকলে দু পার্সেন্ট এক্সট্রা মার্কস দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এটা হলো যারা এনসিসি করেছো তাদের জন্য ঠিক আছে এবার হচ্ছে অ্যাপ্লাই কী করবে করবে অ্যাপ্লাই করতে গেলে এসএসসি ডট নিক ডট ইন যে সাইটটা রয়েছে সেখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো সেটা অ্যাপ্লিকেশান যে প্রসেসটা কী করে তোমরা তোমাদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে আজকে বিকেলের মধ্যে দিয়ে দেবো তো তোমরা সেটা দেখে নিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে অ্যাপ্লাই করো নাহলে কিছু ভুল হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা অ্যাপ্লাই করার সময় তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফটো লাগবে একটা ফটোগ্রাফ তোমার সেটা হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ফটোগ্রাফ ঠিক আছে এবং তোমাদের যে সিগনেচার লাগবে সেটা দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে ঠিক আছে ফটো অ্যান্ড সিগনেচারই লাগবে শুধুমাত্র তোমাদের অ্যাপ্লাই করার সময় আর কিছু লাগবে না ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশান ফিজ তোমরা যে অ্যাপ্লাই করবে সেটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত দিতে হবে তো যারা জেনারেল ক্যাটাগরি আছো কিন্তু মেয়ে নও ঠিক আছে জেনারেল ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট মানে ছেলেরা তাদেরকে একশো টাকা পে করতে হবে এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও একশো টাকা পে করতে হবে কিন্তু এস সি এসটিদের ক্ষেত্রে রকম কোনো পেমেন্ট নেই এবং মেয়েদের ক্ষেত্রেও কোনো রকম কোনো পেমেন্ট নেই মানে কোনো রকম কোনো পেমেন্ট দিতে হবে না ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি এবং মেয়ে ক্যান্ডিডেটরা এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা কোনো রকম রকম কোনো পেমেন্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন মানে এক্সামগুলো কোথাও কোথায় কোথায় হবে তো যেহেতু আমরা ইস্টার্ন রিজিয়নে বিলং করি মানে কলকাতার সাইডে যেটা তো ইস্টার্ন রিজিয়নে দেখো এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এক্সাম সেন্টারগুলো রয়েছে সেটা হচ্ছে হুগলি কলকাতা এবং শিলিগুড়ি ঠিক আছে এই তিনটে সেন্টারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হয় এবং বহরমপুরও হয় ঠিক আছে বহরমপুরও সরি এটা উড়িষ্যার বহরমপুরের কথা বলা রয়েছে তো তার মানে বহরমপুরে হবে না মানে আমাদের হুগলি কলকাতা এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে ঠিক আছে ইস্টার্ন জিয়নের ওকে তো এই জায়গায় তোমরা এক্সাম দিতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসছি তোমাদের এক্সাম সেন্টারের পরে তোমাদের চলে আসছি আমি স্কিম অফ এক্সামিনেশান মানে এক্সামিনেশনের যে প্যাটার্নটা সেটা কীরকম হবে সেটা প্রথমত হবে কম্পিউটার বেসড এক্সাম মানে কম্পিউটারে বসে তোমাদের অনলাইন এক্সাম হবে ঠিক আছে এবং সেখানে তোমাদের কী কী থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে মানে জিআই থাকবে পঁচিশ নম্বরের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নাম্বার জি কে বা জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের যে জেনারেল স্টাডিজ মনে করো জি এবং জেনারেল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ যেটা সেটাই থাকবে তোমাদের এবং সেখানেও থাকবে কত পঁচিশ মার্ক্স পঁচিশ মার্ক্সের পঁচিশটা কোশ্চেন থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থাকবে তোমাদের পঁচিশ মার্কসের এবং পঁচিশটা কোশ্চেন থাকবে আর থাকবে কি ইংলিশ বা হিন্দি তো আমাদের যেহেতু হিন্দি আমরা পারবো না বাংলা থেকে আসি বেঙ্গল থেকে তো হিন্দি অ্যাকচুয়ালি যেটা গ্রামার থাকবে সেগুলো তো আমরা পারবো না তো ইংলিশ থাকবে ইংলিশ আমাদের করতে হবে এবং ইংলিশ হচ্ছে পঁচিশ মার্কসের থাকবে ঠিক আছে আর টোটাল টাইম তোমাদেরকে দেওয়া হবে এক্সামের জন্য নব্বই মিনিট মানে মানে একশো নম্বরের পরীক্ষা অনলাইন এক্সাম কিন্তু টাইম দেওয়া হচ্ছে নব্বই মিনিট ঠিক আছে তো তোমরা বুঝতে পেরেছি যে এক্সাম প্যাটার্নটা কি আর এখানে নেগেটিভ মার্ক থাকছে এবার এর আগে নেগেটিভ মার্ক ছিল না এবার নেগেটিভ মার্ক থাকছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে মানে ওয়ান ফোর মানে তুমি যদি চারটে কোশ্চেন ভুল করো তাহলে তোমার এক নম্বর কাটা যাবে ঠিক আছে এবং একটা কোশ্চেন ভুল করলে জিরো পয়েন্ট মার্কস কাটা যাবে তোমার প্রাপ্ত নাম্বার থেকে বুঝতে পেরেছো আচ্ছা এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল ইন্টালিজেন্সের কী সিলেবাস রয়েছে জি কের কী সিলেবাস রয়েছে সেগুলো তোমরা এখান থেকে ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো বা এই যে নোটিফিকেশানটা রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে তোমাদের মাপঝোক কতটা কী লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কাদের কতটা মাপঝোঁক লাগবে ঠিক আছে এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে দৌড় দৌড়ানো কতটা তোমাদের দৌড়াতে হবে সেটা হচ্ছে ফাইভ কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার তোমাদেরকে দৌড়াতে হবে টাইম কতক্ষণ পাবে চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়াতে পারবে ঠিক আছে এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে দৌড়াতে হবে ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে ষোলোশো মিটার মেয়েদের ক্ষেত্রে এবং পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে ছেলেদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে ঠিক আছে এটা হচ্ছে সব বাকি ক্যান্ডিডেট নর্মাল ক্যান্ডিডেটদের জন্য যারা নর্মালি সব মানে আমাদের মতো বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য এবং যারা হচ্ছে লাদাখ রিজিয়নে আছে মানে লাদাখ থেকে বিলং করে লাদাখে যারা থাকে তাদের ক্ষেত্রে ছেলেদেরকে দৌড়তে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ইন সিক্স অ্যান্ড হাফ মিনিটস মানে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে ঠিক আছে যারা লাদাখ থেকে বিলং করে তাদের জন্য শুধুমাত্র আর যারা লাদাখ থেকে বিলং করে না ঠিক আছে বাকিরা সব ইন্ডিয়া অল ইন্ডিয়ান লাদাখ থেকে যারা বিলং করে না তাদের ক্ষেত্রে পাঁচ মিনিটে সরি চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে তোমাদের কতটা দৌড়াতে হবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের হাইট কত লাগবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হাইট কত লাগবে তো ছেলেদের ক্ষেত্রে দেখো হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার ঠিক আছে এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলেই তোমরা জিডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে মেয়েরা এবং ছেলেরা একশো সত্তর সেন্টিমিটার হাইট তোমাদের লাগবে এটার জন্য অ্যাপ্লাই করার জন্য আছে এবার হাইটে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে কাদের কাদের রিল্যাক্সেন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এস টি বা সিডিউল ট্রাইব যারা টিতে আছো তাদের জন্য ছেলেদের হাইট লাগবে হচ্ছে তোমাদের একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং ফিমেলদের হাইট লাগবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ মানে পাঁচ ফুট হাইট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা সিডিউল ট্রাইব ক্যাটাগরির হও ঠিক আছে এবার বাকি যে যাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হবে সেটা সেগুলো এখানে লেখা রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি ডিটেলসে সব কিছু বলছি না তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিও অলরেডি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিতে পারো এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে বা এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো বা এখানে ভিডিও পজ করে নিয়েও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো চেস্ট চেস্ট মানে তোমাদের বুকের ছাত্রে কতটা ফোলাতে হবে এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই লাগবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না তো ছেলেদের ক্ষেত্রে মিনিমাম তোমাদের আনএক্সপেন্ডেড মানে সবসময় তোমাদের বুকটা মিনিমাম থাকতে হবে এইটি সেন্টিমিটার এবং তোমাদেরকে মিনিমাম পাঁচ সেন্টিমিটার বুক ফোলাতে হবে ঠিক আছে মিনিমাম পাঁচ সেন্টিমিটার বুক ফোলাতে হবে এবং যাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সেটা হচ্ছে এসটি এসটিদের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার মিনিমাম থাকতে হবে এবং পাঁচ সেন্টিমিটার সেটাকে ফোলাতে হবে ঠিক আছে আর বাকি যে ছাড়টা দেওয়া হবে সেটা এখানে লেখাই রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবার দেখো ওয়েট লেখার হচ্ছে ওয়েট প্রপোর্শান টু হাইট অ্যান্ড এজ পার মেডিকেল স্ট্যান্ডার্ডস মানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের যে ওয়েট হবে সেটা হচ্ছে হাইটের সঙ্গে তোমাদের যে হাইট তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাদের সামঞ্জস্য রেখে তোমাদের ওয়েটটা হবে ঠিক আছে তো ওয়েট এখানে নির্দিষ্ট করে কিছু বলেনি ঠিক আছে মেডিকেল এক্সামিনেশান হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশানে যেরকম হয় আর কি পিএস পিটি পিএসটি পড়ে সেটা হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আর ইম্পর্ট্যান্ট কী আছে এক্সামে এক্সামে যাওয়ার সময় এখানে বলা হচ্ছে এক্সামে যাওয়ার সময় তোমরা জানো এক্সামে যখন যাবে তখন তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা আমি আর ডিটেলসে বলছি না বা পাসপোর্ট টাসপোর্ট নিয়ে যেতে হবে সেটা এক্সামের সময় তোমরা জানতেই পারে যাবে ঠিক আছে এবার হচ্ছে মোড অফ সিলেকশন মানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি তো সিলেকশন প্রসেসটা হচ্ছে প্রথমে দেখো তোমাদের কী হবে প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান মানে সিবিটি তোমাদের একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তারপর তোমাদের কী হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তোমাদের মাঠ যেটা হবে ঠিক আছে মাঠ হবে দৌড়ানো হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে তোমাদের মাঠে পরে তোমাদের যে হাইট টাইট সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখা হবে এবং মেডিকেল এক্সামিনেশন টেস্ট মনে হচ্ছে তারপরে তোমাদের মেডিকেল হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে সব কিছু ক্লিয়ার থাক ক্লিয়ার হলে ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমরা জবটা পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো এনসিসিদের ক্ষেত্রে বলেছিলাম যে কীরকম ছাড় দেওয়া হবে সেটা এখানে লেখা রয়েছে ঠিক আছে আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেটা কত সেটাও এখানে লেখা রয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এটাই ছিল নোটিফিফিকেশনে আর তেমন কিছু বলে নেই তো ভিডিওটা তোমরা দেখলে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করে দিও বা টেলিগ্রাম গ্রুপেও কমেন্ট করতে পারো মেসেজ করতে পারো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দিই তোমরা জানো তো সব কমেন্টের রিপ্লাই করে দেবো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেবো এবং আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো আজকে বিকেলবেলায় তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যেখানে তোমরা দেখতে পাবে যে কী করো তোমরা তোমাদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে তো অবশ্যই সেই ভিডিওটাও বিকেলে দেখে নিও ঠিক আছে আর এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে তোমার বাকি বন্ধুদের সঙ্গে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পেরে যাবে এবং তাদের জন্য খুব হেল্পফুল হবে হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশ সবটাকে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো সেখানে আমরা ডেলি দা হিন্দু নিউজ পেপারে পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারা ধরে পোস্ট করি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই আনসার পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকো টাটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট